গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার বিষয়টা হচ্ছে যে স্টার ডেল্টা। এর আগে আমরা স্টার ডেল্টার অঙ্ক আলোচনা করেছি, আর আজকে একটা আনকোনো একটা সার্কিটকে কীভাবে সহজে স্টার ডেল্টা ব্যবহার করে, যেমন সিরিজ প্যারাবোলা ব্যবহার করে কীভাবে সহজে সমাধান করা যায় সেটা আমরা আজকে দেখবো। তাহলে স্টার এবং ডেল্টা, স্টার ডেল্টা রুল হচ্ছে যে স্টার থেকে ডেল্টা হচ্ছে দুইটা শাখার গুণফল যোগ দুইটা শাখার গুণফল যোগ দুইটা শাখার গুণফল ভাগ হচ্ছে যেই শাখার মান বের করবে এর বিপরীত শাখা দিয়ে ভাগ। আর ডেল্টা থেকে স্টার হচ্ছে যে যেই শাখার মান বের করবো এই দুই শাখার পাশে যে দুই শাখাতে দুই শাখার গুণফল ভাগ, নিচে হবে তিন শাখার যোগফল দেওয়া ভাগ। ঠিক আছে, তাহলে আমরা এখন কোশ্চেনটা দেখি যে কোশ্চেনের মধ্যে কি কি বলছে, সেই অনুযায়ী আমরা সমাধানটা করবো। প্রথমে দেখতেছি যে নিম্নে প্রদর্শিত সার্কিটে স্টার ডেল্টা রূপান্তরের মাধ্যমে এবি প্রান্তের মোট সমতুল্য রোধ নির্ণয় করো, রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে এই মূল সার্কিট হচ্ছে এটা, এই সার্কিটটা এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে এখানে সার্কিটটা যখন দেওয়া থাকবে তখন আমাকে প্রথমেই সার্কিটটা দেখে নিয়ে আসতে হবে যে আমি স্টার কোনটা আছে আর ডেল্টা কোনটা আছে, আমি কিসে নিলে সার্কিটটা আমি সহজে সমাধান করতে পারবো। প্রথমে আমরা দেখ একটা এই সার্কিটটা থেকে আমরা ইন্ডিকেট করে নিই কিছু সংখ্যা দিয়ে, তাহলে সহজ হবে, এখান থেকেও করা যাবে। যখন সংখ্যাগুলো দিয়ে ইন্ডিকেট করে নিব, চিহ্নিত করে নিব, তখন আমার সহজ হবে। এই জন্য আমরা এই সার্কিটটা অঙ্কন করলাম পুরো, R1 R2 R3 R4 R5 R6 আমরা চিহ্নিত করে নিলাম। এখন আমরা দেখতেছি R1 R2 R3 তিন মাথা একসাথে মিলিত আছে, আর এই শাখাগুলো যদি সরিয়ে দিই তাহলে স্টারের সংযুক্ত আছে। স্টার দেখা যাচ্ছে, তাহলে R1 R2 R3 রেজিস্ট্যান্সগুলো স্টারের সংযোগ আছে। তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সকে আমরা স্টার থেকে ডেল্টা নিব। ঠিক আছে, স্টার থেকে ডেল্টা রুল হচ্ছে দুই শাখার গুণফল প্লাস দুই শাখার গুণফল প্লাস দুই শাখার গুণফল ভাগ হচ্ছে বিপরীত শাখা দিয়ে ভাগ। তাহলে আমরা এক্স ইকুয়াল টু ধরে নিছি, এক্স ইকুয়াল টু এই যে এদিকে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R3 প্লাস R3 R1 R3 R1 ভাগ হবে R1। এখন ভাগ উপরেটা সবসময় একই হবে, ভাগ আমি ভাগ আমার আমি নিজে নিজে কল্পনা করবো যে আমি কোন সাইডে আমি নিতেছি। তাহলে আমরা সবসময় দেখছি যে স্টারটা এরকম হয়, এরকম হয়। তাহলে স্টার যদি এদিকের মানটা হয়, এদিকে স্টারটা, তাহলে R1টা উপরের দিকে থাকবে, তাহলে R3 এদিকে R2 এদিকে থাকতেছে, তাহলে বিপরীত শাখা মানে কি নিচের শাখাটা ডেল্টার নিচের শাখাটা হচ্ছে, তাহলে নিচের শাখার মান এটাও অ্যাকসেপ্ট হবে নিচের শাখার মান। ঠিক আছে, তাহলে মান বসালাম R1 দিয়ে ভাগ দিলাম, R1 তো উপরের দিকে অর্থাৎ R1 দিয়ে ভাগ, তাহলে নিচের ডেল্টার নিচের মানটা হবে। ঠিক আছে, তাহলে বসালাম, বসিয়ে গুণ দিয়ে যোগ করে ভাগ দিয়ে পাইলাম 330 এত ওহম। তারপর ওয়াই ইকুয়াল টু সেম উপরে সেম, তারপর এখানে 9900 হয়েছে, এগুলো লিখার দরকার নেই, লিখলেও হবে না লিখলেও হবে, লিখে বিপরীত শাখা হচ্ছে যে R2, তাহলে R2টা আছে এই স্টারের ডান দিকে, তাহলে ডেল্টার সময় মান হবে এটা বাম দিকে, তাহলে বিপরীত শাখা। ঠিক আছে, তাহলে এই যে তাহলে সাইড দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে পেলাম এত, তাহলে এত ওহম। ঠিক আছে, তারপর জেড ইকুয়াল টু উপরে সেম হবে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 বাই ভাগ হবে R3, তাহলে R3টা কোন দিকে আছে, এতে R3 এদিকে আছে বাম দিকে, আর মানটা যখন ডেল্টার দিকে লিখবো তখন হবে ডান দিকে। ঠিক আছে, তাহলে মান বসানোর পর পাইলাম 110 ওহম। ঠিক আছে, এখন একটা সার্কিট আমরা অঙ্কন করবো, সার্কিটটা আমার এই যে এক্স ওয়াই জেড মান বের করছি এই অনুযায়ী আমি সার্কিট অঙ্কন করবো। তাহলে আমার এদিকে আগে ছিল কি R6 এর মান ছিল, কারণ R4 এর মানটা আমার ডান দিকে নিয়ে যেতে পারতেছি, কারণ এদিকে উপরটা যেটার সাথে কানেকশন ছিল ওইটার সাথে ওইভাবে হচ্ছে। ঠিক আছে, তার R5 নিচে ছিল, R5 নিচে আছে। এখন এক্স ওয়াই জেড আমি কোথায় বসাবো ডেল্টা, এটা হলো মেইন বিষয়, এটা তো স্টার থেকে ডেল্টা, তাহলে ডেল্টা আমি এখানে এঁকে ফেললাম ডেল্টা। এখন মানটা কোথায় বসাবো, এক্স এর মান আমি R1 এর মান হচ্ছে উপরে, তাহলে লিখতে হবে বিপরীত দিকে, R1 এর মানটা উপরের দিকে থাকবে না, এই যে এখানে R1, এটা যদি R1 হয় আর এটা যদি R2 হয় এটা R3, তাহলে R1টা এই যে এদিকে যদি আমি এগুলো মূলত যেমন তিনটা দড়ি এভাবে সংযুক্ত করলাম, যদি সংযুক্ত করি তাহলে এটা টান দিলে শুরু হয়ে যাবে না, তাহলে R1টাকে যদি আমি উপর দিকে নেই, উপর দিকে থাকতেছে না, আর এই যে এটা ডান দিকে এটা হলো বাম দিকে, তাই না, তাহলে R1 এর মানটা হবে এটা R1 যেটা বসিয়ে বিপরীত মান দিয়ে বসিয়ে যেটা পাইছি সেটা হলো এক্স এর মান, এক্স এর মানটা হবে নিচের দিকে, কারণ বিপরীত শাখা দিয়ে বিপরীত শাখা, তাহলে এই যে এক্স এর মান নিচে। তারপর ওয়াই এর মানটা আছে কোন দিকে, ওয়াই এর মানটা হচ্ছে
ভাগ দিছি আর টু দিয়ে, আর টুটা আছে কোন দিকে, ডান দিকে, আর ডেল্টার ক্ষেত্রে লিখতে হবে বাম দিকে, তাহলে এক্স এর ওয়াই এর মানটা পাইছি আর টু ভাগ দিছি, তাহলে লিখতে হবে বাম দিকে। আর তারপর জেড এর মান, জেড এর মানকে আমি ভাগ দিছি আর থ্রি দিয়ে, আর থ্রি কোন দিকে আছে, এই সার্কিটের মধ্যে আছে বাম দিকে, লিখতে হবে ডান দিকে, তাহলে এই আর থ্রি ভাগ কোথায় দিছি এখানে, তাহলে এটা জেড এর মান, কিসের মান, তাহলে ডান দিকে হইলো, ডান দিকে, আর বাকিগুলো সব ঠিক থাকবে। এখন আমরা এই সার্কিটটা অঙ্কন করলেও হবে না করলেও হবে বুঝানোর জন্য আমি এখানে সার্কিটটা অঙ্কন করলাম। তাহলে আর সিক্স আর ওয়াই এই দুইটা প্যারালাল, এক্স এবং আর ফাইভ দুইটা প্যারালাল, জেড এবং আর ফোর দুইটা প্যারালাল, তাহলে আমরা এইভাবে সহজে বুঝতে পারি প্যারালাল, এই ডাইরেক্ট এখানে লিখলেও হবে, ঠিক আছে। তাহলে আর আমরা প্যারালাল নিয়ে গেলাম, কারণ এদিক ঢুকলে এদিকে যাবে, এদিকে যাবে একাধিক পথ, অতএব প্যারালাল, এটাও প্যারালাল, এটাও প্যারালাল, তাহলে এটাকে একটা ধরে নেই আর সিক্স ওয়াই, তাহলে ফিফটির সাথে 165 প্যারালাল আছে, প্যারালাল আমরা এর আগে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাইছি, ঠিক আছে। তাহলে এটা এভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, প্লাস হচ্ছে মানে উপরে গুণ হয় নিচে যোগ হয়, যোগ দিয়ে যেটা পাই সেটা হচ্ছে এত ওহম অ্যান্সার। তারপর আর ফোর জেড 70 প্যারালাল 110, এটা গুণ দিয়ে নিচে দিয়ে যোগ করলাম, তারপর পাইলাম এত ওহম। তারপর হচ্ছে আর ফাইভ এক্স, আর ফাইভ এক্স, তাহলে 35 প্যারালাল 330, তাহলে উপরে গুণ হয় নিচে যোগ হয়, তাহলে পাইলাম এত ওহম। আর প্যারালালটা মূলত যেভাবে করে একটা আমি দেখাই 50 165, প্যারালাল চিহ্ন হচ্ছে এক্স ইনভার্স, ঠিক আছে, এই যে এক্স ইনভার্সটা হলো প্যারালাল, তাহলে 50 50 প্যারালাল প্লাস 165 প্যারালাল, তারপর ইকুয়াল টু আবার প্যারালাল আবার ইকুয়াল টু, তাহলে 38.372, ঠিক আছে। এই তারপর আমি এই সার্কিটটা থেকে একটা অঙ্কন করতে পারি তিনটা, এই দুইটা মিলে একটা হয়ে গেছে, তাহলে একটা এই দুইটা মিলে একটা হয়ে গেছে একটা, আর এই দুইটা মিলে একটা হয়ে গেছে, তাহলে আমি দেখতেছি এই এই রেজিস্টারের সাথে এই রেজিস্টার সিরিজে আছে, অতএব সিরিজে যোগ, সিরিজে রেজিস্টারের মান যোগ হয়ে যোগ করে দিলাম, তারপর এই দুইটা মিলে আমার একটা হয়ে গেলো, তাহলে এইদিকে দেখতেছি এই রেজিস্টারতে এই রেজিস্টার প্যারালাল আছে, কারণ কারণ যদি এইদিকে ঢুকবে এইদিকে যাবে এইদিকে ঢুকবে একাধিক পথ প্যারালাল আছে, তাহলে প্যারালাল করলাম এই এটার সাথে এটা প্যারালাল, তাহলে প্যারালাল করলাম, প্যারালাল করে সেম আগের মতো ক্যালকুলেটর করা যায়, প্লাস এইভাবে লিখে দেয় ইকুয়াল টু করলাম 25.318 ওহম অ্যান্সার। তাহলে আমরা আজকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে যে একটি জটিল সার্কিটকে কীভাবে স্টার ডেল্টা এবং সিরিজ প্যারালাল ব্যবহার করে সহজে সমাধান করা হয় সেটা আমরা আজকে দেখলাম। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।